ক্লাসে যাচ্ছেন না সন্তানেরা, আর এর খেসারত দিতে হচ্ছে অভিভাবকদের। ব্রিটেনে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বাড়ছে, আর এ কারণে জরিমানা গুনতে হচ্ছে অভিভাবকদের। যুক্তরাজ্যের অভিভাবকদের জরিমানা বিষয়টি বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসমা মাসুম। ব্রিটেনে স্কুলে আশঙ্কাজনকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে, ফলে কর্তৃপক্ষ ক্লাসে শিক্ষার্থীদের বাড়াতে শিক্ষার্থীদের অভিভাবকদের জরিমানা করছে। করোনা বিধিনিষেধের সংক্রান্ত কারণে মহামারীর সময় শিক্ষার্থীরা নিজেদের বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছিল, ফলে সেই সময় শিক্ষার্থীরা জরিমানার আওতায় ছিল না। কিন্তু এখন সব কিছু স্বাভাবিক হওয়ার পরে শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত আসছে না। বিবিসি জানিয়েছে যুক্তরাজ্যের স্কুলগুলিতে প্রতিদিন 18 লক্ষ শিক্ষার্থী অনুপস্থিত থাকছে, আর এর ফলে এক শিক্ষাবর্ষে অভিভাবকদের 37 লক্ষ পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। নর্থ ইস্ট ইংল্যান্ডের ইয়ার 10-এর শিক্ষার্থী অলিভিয়া 6 বছর আগে মিডলসবরার ইউনিটি সিটি একাডেমিতে ভর্তি হয়। স্কুলে তার উপস্থিতির হার সবসময় খারাপ ছিল। তার বড় বোন তাকে করোনা পরবর্তী সময়ে স্কুলে যেতে উৎসাহিত না করায় সে এখন পুরোপুরি স্কুল বিমুখ হয়ে পড়েছে। অলিভিয়া জানায় স্কুলে যাওয়া এবং পড়াশোনা তার একদমই ভালো লাগে না, সে সারাদিন মোবাইল নিয়ে অনলাইনে ব্যস্ত থাকে। এদিকে ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতির বাড়াতে স্কুলগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের ক্লাসে না আসলে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ফোন করে জানাচ্ছে। অনেকে বলছেন যে তারা বাচ্চাদের স্কুলের পথে রয়েছে, কিন্তু পরে দেখা যায় যে সেই বাচ্চা স্কুলেই আসেনি। অনেক অভিভাবক ব্যস্ততাও দেখাচ্ছেন, বিবিসি জানিয়েছে। এর বাইরেও মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকায় তারা তাদের বাচ্চাদের স্কুলের খরচও বহন করতে পারছেন না। অনেকেই আবার বাচ্চাদের নতুন কাপড় কিনে দিতে পারছেন না, এমনকি স্কুলের জন্য যেই স্কুল মিল বা দুপুরে যে খাবার সেটাও ব্যবস্থা করতে অনেক অভিভাবক হিমশিম খাচ্ছেন। মূলত এসব কারণে ব্রিটেনের স্কুলগুলোতে অনুপস্থিতি ছাত্র সংখ্যা বা হার প্রতিনিয়ত বাড়ছে। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে মহামারীর আগে 2018-19 সালে সন্তানদের অনুপস্থিতির জন্য অভিভাবকদের মোট 14 মিলিয়ন পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল। এবার আবারও জরিমানার পরিমাণ বাড়ছে। এই শিক্ষাবর্ষে শুরু থেকে ইস্টার পর্যন্ত ইতিমধ্যেই 37 লক্ষ পাউন্ড জরিমানা করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকার অভিভাবকদের। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের সন্তানদের কারণে অভিভাবকদের যে জরিমানার অর্থ গুনতে হচ্ছে সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি উদ্বেগজনক খবর এসেছে, সেটি হচ্ছে যে এই যে লং মানে দীর্ঘ কোভিডের যে লকডাউন ছিল, যখন বাচ্চারা বাসায় থেকে তারা মানে এই ডিভাইসে যখন আসক্তি বেড়ে গিয়েছিল তাদের, তখন সেই আসক্তি কিন্তু এখনও কমেনি। এখনও দেখা যাচ্ছে যে বাচ্চারা স্কুলে আসলেই যে নানান আসার পরও কিন্তু তাদের সেই ডিভাইসের প্রতি আসক্তি কমছে না, এবং এই ডিভাইসের আসক্তি এতই বেড়েছে যে অনেকেই রাতে ঘুমানোর সময় পর্যন্ত ডিভাইস ব্যবহার করে থাকে অনেক বাচ্চারা, এবং আপত্তিকর কন্টেন্ট দেখছে, যেটা আসলে একটি গবেষণায় বলা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি রিপোর্ট কিন্তু আমরা করেছি। তো বাচ্চাদের প্রতি আসলে অভিভাবকদের নজর দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের পরিসংখ্যান, এই ধরনের সংবাদ পরিবেশন করা হয়ে থাকে। বাচ্চারা স্কুলে যাচ্ছে কি না, স্কুলে পাঠানোটা প্রয়োজন, সব কিছু মিলিয়েই কিন্তু সরকার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।